আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চিকেন রান্না করব। একই রকম চিকেন রান্না করে খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই, ভালো লাগে না, একঘেয়েমি লাগে। তাই একটু ভিন্ন স্বাদের ভিন্ন ভাবে রান্না করে এই চিকেনটা খেয়ে দেখতে পারেন। এটা অবশ্যই অনেক বেশি স্বাদ হবে আশা করি। ফ্রোজেন করা চিকেনে অনেক সময় গন্ধ লাগে অনেকে বলে, তাই এটা আমি ভিন্নভাবে একটু রান্না করলাম। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা কোনো প্রকার গন্ধ লাগবে না, এটা খেতে অসম্ভব মজা লাগবে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি, আর মাংসটা আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, এতে করে মশলা ঢুকবে। আর এখানে আমি 2 টুকরা লেবুর রস দিয়ে দিলাম, এতে করে প্রয়োজন করা চিকেনে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এখন আমি একটা কড়াইতে প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলেই আমি পেঁয়াজ বেরেস্তা করব, আলু ভাজবো আর চিকেন ভাজবো, তাই একবারেই তেলগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আলুগুলো দিয়ে দিব। এখানে আমি 6-7টা আলু নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ আর একটু জর্দার রং দিয়ে তারপরে আলুটা আমি ভেজে নেব। আলুগুলো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি বেশ গরম করে তেলটা, তারপরে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে হাই, আর আলুগুলো কিন্তু আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব নেড়ে চেড়ে, এতে করে আলুটা খেতে অনেক বেশি মজা লাগে। দেখেন আমার আলুতে কিন্তু কালার এসে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর একই তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব, এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। যেরকম ভাবে বেরেস্তা করা হয় ঠিক সেরকম, দেখেন আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার পর আমি এখন মুরগির মাংসগুলো ভেজে নেব, যতটুকু সম্ভব একটা কড়াইতে ধরে ঠিক ততটুকু আমি দিয়ে মুরগির মাংসগুলো একটু কালার করে ভেজে নেব। তবে বেশি একটা ভাজবো না, যাতে শক্ত হয়ে যায় এরকম না, মোটামুটি একটু কালার করে ভেজে নেব, এতে করে কিন্তু এই মাংসটা খেতে অসম্ভব মজা লাগে। দেখেন ঠিক এরকম করে আমি চিকেনগুলো ভেজে নিলাম, এখন সবগুলো চিকেন আমি উঠিয়ে নেব। একই তেলে আমি এখন তরকারিটা রান্না করব, আর এখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছি, প্রায় 1/2 কাপের মতো তেল আছে এখানে। এখানে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে একটু এটার ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, এটাও আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব এখানে কাঠবাদাম বাটা আর এখানে জিরা বাটা একসাথে। আমি এখানে আছে কাঠবাদাম আর জিরা, 1 চা চামচ জিরা আর 8-10টা কাঠবাদাম ছিল, আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম বা পেস্তা বাদামও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা।
মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি হাফ কাপ দিয়ে দেব টক দই। এই টক দইটা কিন্তু আমি পানি ঝরাইনি, পানি সহকারে ভালো করে ফেটে তারপরে টক দইটা দিয়ে দিলাম। এখন টক দই আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব 1 চা চামচ মাংসের মশলা। এই মশলাটাতে কিন্তু দারচিনি, এলাচি, লবঙ্গ, জয়ফল, জৈত্রী সবই আছে। আর দিয়ে দেবো 8-10টা কাঁচামরিচ, একটু ভেঙে দিয়ে দেবো শুধুমাত্র ঝালের জন্য। এভাবেই 2 মিনিট মশলাটা কষিয়ে নিলাম আমি। তারপরে আলুগুলো দিয়ে দেব, এতে করে আলুটাও সিদ্ধ হবে আর মশলাটাও ভালোভাবে কষানো হবে। এখন আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখেন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে যে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এটা আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব নেড়ে চেড়ে। তারপরে 2 মিনিটের জন্য আবার ঢেকে দেব। প্রায় 2 মিনিট পরে দেখেন আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম দুধ। আপনারা চাইলে শুধু পানিও ব্যবহার করতে পারেন বা গুঁড়া দুধও পানির সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এখন তরকারিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এটা কিন্তু বলক এসে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 7 মিনিট পরে দেখেন আমার তরকারিটা কিন্তু মোটামুটি রেডি। আমি এরকম ঝোল রাখবো, আপনারা যদি ঝোল কম বা বেশি করতে চান সে অনুযায়ী পানি বা দুধ অ্যাড করবেন। আর এই মাংসটা কিন্তু পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো, সবটুকু পেঁয়াজ বেরেস্তাই দিয়ে দেব। আর দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ, এটা আমি দিব ঝালের জন্য না শুধুমাত্র ফ্লেভারের জন্য। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে দিব, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, যাতে করে পেঁয়াজ বেরেস্তায় কাঁচামরিচের ফ্লেভারটা পুরো মাংসের ভিতরে ছড়ায়। এখন 2 মিনিট পরে দেখেন আমার তরকারিটা সম্পূর্ণ রেডি। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। ফ্রোজেন করা চিকেন যে এটা বোঝাই যাবে না যদি এভাবে রান্নাটা করেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন।